press the bell icon on the YouTube app and never miss another update. আগে আপনার কাছে জানতে যাচ্ছি আপনি একটু কোমর ব্যথা বলছিলেন আমাদের দেশে অধিকাংশ মানুষই কিন্তু কোমর ব্যথা হলে কিছু ক্যালসিয়াম ট্যাবলেট খেতে চান এসে বলেন যে একটু কয়টা ক্যালসিয়াম লিখে দেন ক্যালসিয়াম খেলে আমার কোমর ব্যথাটা ভালো হবে এটা কতটুকু যুক্তিযুক্ত এটা কোনোভাবে যুক্তিযুক্ত না প্রথমত কারণ হচ্ছে এটা আপনি যেটা বলছেন হ্যাঁ এটা এক প্রকারের একটা রিউমারের মতো অবস্থা আর কি মানে এটা একটা মানুষের ভুল ধারণা ভুল একটা ব্যাখ্যা দিয়ে আসছে এটা দীর্ঘদিন চলে আসছে যে ব্যথা হলেই ক্যালসিয়াম খাচ্ছে তো আমি একটু বুঝাই যে রুগীগুলা এটা করে আসছে তারা কিন্তু পরবর্তীতে আবার ডাক্তারের কাছে আসছে ব্যথা বিশেষজ্ঞের কাছে যাচ্ছে বা পেইন কমানোর জন্য পেইন কিলার খাচ্ছে তো তার যদি ক্যালসিয়ামে এটা সমাধান হয়ে যেত তাহলে তো তার এই পরবর্তী এই চিকিৎসাগুলোর কোনো দরকার ছিল না যে দরকার হলেই কেবল ক্যালসিয়াম কমে গিয়েছে এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা এবং দ্যার ইজ নো রিসার্চ ওয়ার্ক মানে এই জাতীয় কোনো রিসার্চ ওয়ার্ক বাংলাদেশের কোথাও নাই কোনো জার্নালও নাই কোনো পাবলিকেশন নাই কোনো বই পুস্তকও নাই এবং কোনো ইন্টারন্যাশনালই কোনো কিছু নাই জি বেটাহলি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেছে এটা কিন্তু আমাদের জানা মতে এরকম কোন রিসার্চ ওয়ার্ক আমরা আসলে জিনিসটা জানি কিন্তু তারপর আপনার মুখ থেকে শুনতে চাই দশসূত্র যারা যারা এই ভুল চিন্তাটা করেন তাদের এই ভুল ভাঙানোর জন্য অবশ্যই এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা এবং শুধু এটা না শুধু একটু ব্যথা বেদনা হলেই অনেকে বলে এ বাত রোগ হয়েছে অনেকে বলে বাদ জ্বর হয়েছে মানে কিছু আপনার চিকিৎসা থিম মানুষের নিজের আগে নিয়ে নিয়েছে যারা ডাক্তার না হয়েও রুগীরা তারা নিজেরাই বুঝে ফেলে যে আমার ব্যথা মানেই বাদ জ্বর বা ব্যথা মানেই ক্যালসিয়ামের ঘাটতি ব্যথা মানেই আহ তার মানে বাতরোগ এই জিনিসগুলো আসলে মানুষের আমাদের প্রচার করার দরকার আমাদেরকে জানানোর দরকার সেমিনার সিম্পোজিয়াম মিডিয়ার মাধ্যমে কথা বলে মানুষকে বোঝানো যদি যায় তাহলে অনেকাংশেই কিন্তু মানুষের এই সম এই থিম চেঞ্জ হয়ে যাবে এবং একটা রুগী প্রপার ট্রিটমেন্ট পাবে এবং সে যথাসময়ে চিকিৎসকের কাছে যাবে আচ্ছা আমরা একটু তে ফিরে আসি আপনি তো বললেন যে মেকানিক্যাল ব্যাক পেন যেটা পিএলআইডি সেটি সবচেয়ে কমন মানে আপনারা দেখেন দেখা যায় যে নাইনটি পারসেন্ট রোগীদের এই সমস্যাটা এই পিএলআইডি নিয়ে আমাদের কিছু বলেন ইম্পর্টেন্ট কথা যেটা আমাদের দর্শক শ্রোতাদের খুব দরকার অবশ্যই পিএলআইডি আমরা এখন যেটা বলবো প্রথমত আমরা এই কেসগুলো যে পাই বেশিরভাগ কোমর ব্যথা পিএলআইডি কেস মধ্যবয়সী রুগী আমরা এখন পাচ্ছি এটা হচ্ছে মধ্যবয়স বলতে হচ্ছে তিরিশ থেকে আফটু ফিফটি ফাইভ ইয়ার্স যেই এই যে মানুষ কাজ করবে মানে আর্ন করবে ইকোনমিক্যালি মানে সবচেয়ে যে সময় সক্ষম সে এই সময় এখন আমরা মেকানিক্যালি ডিক্স প্রলাপসে রোগী বেশি পেয়ে থাকি এবং এটা এভরি পেশাজীবী মানে এটা এরকম না যে যে শুয়ে থাকে তার ক্ষেত্রে হবে না আবার যে বেশি কাজ করে তার ক্ষেত্রে হবে না আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে